হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটি ভিডিও। তো আমাকে আমার ভিডিওতে প্লাস আমার চ্যানেলে আমার ফেসবুকে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া প্রফেশনাল মোড ফেসবুক অ্যাকাউন্টে সকলে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা হচ্ছে তাদের 5,000 ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে তারা কিন্তু যে রিকোয়েস্টগুলো আসতেছে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তো যদি অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তারা ফলোয়ার কীভাবে বাড়াবে? এবং এর পাশাপাশি আমাকে অনেকজন যে প্রশ্নটা করেছিল যে ভাইয়া আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কিন্তু কোনো ফলোয়ার বাড়ছে না। তো আজকে ভিডিওতে আপনাদের একদম এ টু জেড দেখিয়ে দিব যে আপনার একটা প্রফেশনাল মুড অ্যাকাউন্টে আপনারা কীভাবে ফলোয়ার বাড়াতে পারেন এবং আপনাদের রিকোয়েস্ট আসতেছে কিন্তু ফলোয়ার বাড়তেছে না, তো এই প্রবলেমটা কী জন্য হচ্ছে। তো পুরোটা এই ভিডিওতে একদম এ টু জেড দেখিয়ে দিব। তো গাইজ, পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সাথে আছেন মোহাম্মদ সামিউল ইসলাম। তো গাইজ, চলে না দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং মোবাইল স্ক্রিনে আসার পর তো গাইস সিম্পলি এখান থেকে আমরা চলে যাব ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর এইখান থেকে আপনারা আমি আমার এই অ্যাকাউন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো গাইস এইখানে দেখতে পারবেন যে আমার 5,000 কিন্তু ফ্রেন্ড হয়ে গেছে। তো 5,000 যদি ফ্রেন্ড হয়ে যায় আমি তাহলে কিভাবে ফলোয়ার বাড়াবো এবং রিকোয়েস্ট আসতেছে কিন্তু ফলোয়ার বাড়তেছে না সেটাও কিন্তু এইখানে দেখিয়ে দিচ্ছি। তো গাইস সর্বপ্রথম তার আগে এখান থেকে আমি আমার প্রফেশনাল মুডটা অফ করে নিচ্ছে। তো এই ভিডিওটা যদি পুরোটা দেখেন আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নর কিন্তু উত্তর আপনি পেয়ে যাবেন। তো গাইস সিম্পলি এইখান থেকে আমি প্রফেশনাল মুডটা অফ করে নিচ্ছে। তো গাইস অফ করে নেওয়ার পর এখন যদি আমরা একটু রিফ্রেশ করি এবং রিফ্রেশ করার পর এখানে যদি আমরা আসি তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু 5,000 ফ্রেন্ড হয়ে গেছে এবং 5,000 ফ্রেন্ড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আর কাউরে ফ্রেন্ড বানাইতে পারতেছি না। এবং আপনারা জানেন যে প্রফেশনাল মোড অ্যাকাউন্টে যদি ফ্রেন্ড বানায় সেটাই কিন্তু ফলোয়ারে যুক্ত হয়, তাহলে কি আমরা আর ফলোয়ার বাড়াতে পারবো না? এবং বাড়াইও যদি তো কীভাবে বাড়াবো? তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না, 5,000 ফ্রেন্ড কিন্তু আমাদের এইখানে হয়ে গেছে। তো গাইস এইখান থেকে আপনাদের আমি অন্য একটি অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি। এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমাদের রিকোয়েস্ট আসতেছে কিন্তু ফলোয়ার বাড়তেছে না, কিসের জন্য? এইটা নিয়ে একটি ভিডিও বানা। তো এই ভিডিওতেই কিন্তু দুটো প্রবলেমের সলভ করে দিব। তো গাইস এখান থেকে আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি এবং তার আগে এখান থেকে আমি আপনাদের ফলোয়ারটা দেখিয়ে দিচ্ছি। তো গাইস ফলোয়ারটা দেখিয়ে দেওয়ার জন্য এখানে একটু নিচে স্ক্রল ডাউন করলাম। তো এখানে দেখতে পারবেন যে 527 ফলোয়ার কিন্তু আমার এই অ্যাকাউন্টে। এবং এখান থেকে আমি যদি এইখানে সার্চ করি, তো এইখান থেকে আমি যদি ওই অ্যাকাউন্টটা এখানে সার্চ করি গাইস, এই যে দেখতে পাচ্ছ এটা ফ্রেন্ড করা আছে, তো আমি এখান থেকে সিম্পলি আনফ্রেন্ড করে দিলাম। তো এখান থেকে আমি আনফ্রেন্ড করে দিলাম। তো আনফ্রেন্ড করে দেওয়ার পর গাইস দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু 527 ফলোয়ারই আছে। এবং এইখান থেকে আপনার একটা মজার জিনিস দেখতে পারবেন যে এইখানে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার এইখানে কিন্তু ফলোয়ার বাড়বে, ঠিক আছে? তাছাড়া কিন্তু ফলোয়ার বাড়বে না। আগে যদি আপনারা রিকোয়েস্ট দিতেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়তো, আর এখন কিন্তু রিকোয়েস্ট দিলেও কিন্তু ফলোয়ার বাড়ে না। তো এইখান থেকে এটা কিন্তু নর্মাল অ্যাকাউন্ট এবং এইখান থেকে হচ্ছে রিকোয়েস্টে কোনো অপশনই নেই, রিকোয়েস্ট অপশনটা উঠে গিয়েছে, শুধুমাত্র ফলোইং অপশনটা রয়েছে। তো এখানে যদি ফলোইংয়ে দিয়ে গাইস দেখতে পারবেন এখানে কিন্তু 528টা ফলোয়ার আমার হয়ে গিয়েছে। তো আগে যে এখানে আমাদের রিকোয়েস্ট দিলে ফলোয়ার বাড়তো, আর এখানে কিন্তু আমাদের সরাসরি ফলোইং, অর্থাৎ সরাসরি এখানে আমাদের কিন্তু ফলো করতে হচ্ছে। তো গাইস একটু নিচে স্ক্রল ডাউন করে দেখতে 527, আমি যদি একটু রিফ্রেশ করি 528 কিন্তু এখানে হয়ে গেছে। তো গাইস আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে আপনারা কিভাবে আপনাদের ই করা হচ্ছে। এইটা পুরোপুরি ফেসবুকের একটি আপডেট এবং এই আপডেটটা হয়েছে এবং অনেকজন আমাকে বলতেছে যে ভাইয়া আরেকটা জিনিস আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমার অন্য একটি অ্যাকাউন্ট ওইটা কিন্তু প্রফেশনাল মুড করা, তো ওই অ্যাকাউন্টেও আমি রিকোয়েস্ট দিয়ে দেখাচ্ছি। তো রিকোয়েস্ট দিলে দেখবেন যে ওইখানেও কিন্তু ফলোয়ার বাড়বে না। তো এইটা কিন্তু ফেসবুকের একটি নতুন আপডেট। তো এখান থেকে দেখতে পারবেন যে আমার
26,041 ফলোয়ার। তো গাইস 26,041 ফলোয়ার কিন্তু আমার এই অ্যাকাউন্টে, এবং এইখান থেকে আমি যদি ওই অ্যাকাউন্টে অ্যাড ফ্রেন্ড করি অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেখতে পারবেন যে এইখানে কিন্তু এই যে আমার এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটাতে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে। এবং এইখান থেকে আমরা যদি ফলোয়ারটা চেক করি গাইস, এখানে দেখতে পারবেন যে আমার 26,041 ফলোয়ার ছিল, এবং 26,041 কিন্তু ফলোয়ার গাইস এখানে দেখতে পারবেন 26,041 ফলোয়ারে কিন্তু আমার এইখানে রয়েছে। তো আপনাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে এটা ফেসবুকে আপডেটের পর আপনার অ্যাকাউন্টে যদি প্রফেশনাল মোড অপশনটা এসে থাকে, আপনি সেটা অন করেন বা না অন করেন, তারপরেও কিন্তু আপনার এইখানে কিন্তু রিকোয়েস্ট দিলে আপনার কিন্তু ফলোয়ার বাড়বে না। তো এখন ফলোয়ার বাড়বে কীভাবে, তো সেটাই বলে দিচ্ছি। তো আপনাদের একটু আগে যেটা দেখিয়ে দিলাম, তো আপনারা যদি এখন থেকে ফলোয়ার বাড়াতে চান তাহলে সেইটা হচ্ছে আপনাদের ওইখানে কেউ যদি আপনার অ্যাকাউন্টে আসে, আপনার প্রফেশনাল মোড অন করেন বা না করেন, ওইখানে ফলো অপশন শো করবে, এবং ওইখানে যদি ফলো অপশনে ফলো করে তারপরেই কিন্তু আপনাদের ওইখানে কিন্তু ফলোয়ার বেড়ে যাবে। তো সেইটা হোক আপনার নর্মাল অ্যাকাউন্ট বা প্রফেশনাল মোড অ্যাকাউন্ট, ঠিক আছে। আই হোপ গাইজ আপনারা এইখান থেকে বুঝতে পেরেছেন যে আপনাদের কী করতে হবে এবং আপনারা কীভাবে আপনাদের প্রফেশনাল মোড ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এবং আরেকটা মজার ঘটনাটা হচ্ছে, আমি আমার এই অ্যাকাউন্টে 5,000 ফ্রেন্ড বানিয়ে রেখেছিলাম, এবং কিছুদিন পর দেখি আমার 100 ফ্রেন্ড কিন্তু কমে গেছে। তো আপনারাও দেখবেন যে আপনাদের কয়েকদিন পর আপনাদের ফ্রেন্ড কমে যায় না, এরকমই হয়। তো গাইজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন।